الرحمن الرحيم إن أول بيت أودي للناس للذي ببكة مباركة وهدى للعالمين الله تبارك وتعالى سارا بيسير مسلمان كي دعوت دي بولشين آي آي আমার ঘরে আয়, আমার ঘরটা আছে মক্কা মুকাররমাতে। তিনি তার ঘরের ঠিক জায়গার প্রমাণটা দিয়ে দিল, এই জায়গায় তোরা পয়ে যা, এই ঘরটা তোদের জন্য বানিয়েছি রে, তোরা আসবি আমার ঘরের সামনে মেহমান হয়ে আসবি, আর আমার দরজা ধরে কাঁদবি, তোদের যত রকম দুনিয়া আখেরাতের অভিযোগ আছে আমি সব শুনে নিব। ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা ওমান দাখালহু কানা মিনান, ওখানে যখন তোরা আসবি তো মাকামে ইব্রাহিম দেখতে তোরা পাবে। এটাকে ক্লিয়ার করতে অনেক সময় লাগবে, কতটা শর্ট করতে পারি দেখি। আমি বলছি আপনারা আমার বাড়ি আসেন, বর্ধমান বিশ্বভারতী দেখাবো আমার বাড়ির পাশে, আপনারা আমাকে গিয়ে বলবেন আসেন ভগবান বলা, লালবাগ দেখাবো। আর আল্লাহ বলছেন আয় আমার বাড়ি মাকামো ইব্রাহিম দেখাবো। তাহলে আপনার চয়েস, আমার চয়েস, ইনার চয়েস, ওনার চয়েস, স্বয়ং আল্লাহর চয়েস, কোন চয়েসটাকে আপনি প্রাধান্য দেবেন, দেখার মতো কোনটা হতে পারে, আমার চয়েস, আপনার চয়েস, ইনার চয়েস, ওনার চয়েস, আর আল্লাহর চয়েস। তাহলে ওর ভিতরে গুরুত্ব আছে, ওর ভিতরে গুরুত্ব আছে, কি গুরুত্ব আছে, এই গোটা মসজিদটা আপনারা বানিয়েছেন। আমি যদি বলি এই এলাকায় জায়গাগুলো কিনে আমি একটা 20 কোটি টাকার মসজিদ বানিয়ে দেব ভগবান বলার লক্ষ্যে, টেনশন নেই, জায়গা কিনব আমি, মসজিদ বানাবো আমি, আপনারা খালি নামাজ পড়বেন, ওর খরচাও চালাবো আমি, কিন্তু এই মিম্বারে যে জায়গাটা রয়েছে মেহরাবের এইখানে, এইদিকে 10 ফুট, এইদিকে 10 ফুট, এই জায়গাটা খালি আমার নিজের নামে থাকবে, এটাকে আমি ওয়াকফ করবো না, বাকি মসজিদকে ওয়াকফ করে দেবো। কেউ মানবে? গোটা এলাকা মানবে? বলে দরকার নাই, মাঠে নামাজ পড়বো, তোর দানের দরকার নেই, আল্লাহর ঘরের ভিতরে তোর জায়গা থাকবে। চলেন মক্কায়, বর্তমান মক্কাতে 1.5 কোটি মুসল্লা আছে, কাবা শরীফে একসঙ্গে কতগুলো লোক নামাজ পড়তে পারবে, 1.5 কোটি ক্যাপাসিটি আছে, তাহলে কি বিশাল এরিয়া আছে আপনি এবার বুঝালেন। তারই ভিতরে কাবার যেটা মেন দরজা সেটা পূর্ব দিকে আছে, যেটা সোনার দরজা আপনারা দেখতে পান, আর ওই দরজার সামনে ওই জায়গাটা ইব্রাহিমের, বাকি গোটাটাই আল্লাহর। ওই জায়গাটা ইব্রাহিমের, ওর নাম রাখা হয়েছে মাকাম ইব্রাহিম, মাকাম মানে জায়গা, ইব্রাহিম মানে ইব্রাহিমের জায়গা। আর রেস্টিটা কোথা হয়েছে? ভগবান বলার রেস্টি অফিসে নয়, বর্ধমান রেস্টি অফিসে নয়, স্বয়ং কোরআনে, এটা কাটার নবীরও ক্ষমতা নেই, কোরআন বলছে মাকাম ইব্রাহিম, এটা ইব্রাহিমের জায়গা, কে দিয়েছেন? আল্লাহ। জি ভাই, কি করে পেল? এতগুলো নবী চলে গেল, কেউ জায়গা পেল না আল্লাহর ঘরের পাশে, পেল কি করে? ইব্রাহিমকে 113 বার পরীক্ষা দিতে হয়েছিল, প্রতিটি পরীক্ষাতে উনি স্কলারশিপ পেয়েছিলেন, 13 বার খুব কঠিন, তার থেকে 3 বার আরও কঠিন, এই পরীক্ষাগুলো একটা একটা করে যদি 3খানা পরীক্ষা বলতে যাই 3 ঘন্টা লেগে যাবে। তো যখন উনি সব দিকে ফার্স্ট ক্লাস হয়ে গেলেন, আল্লাহর হৃদয়টাকে উনি পেয়ে গেলেন, আল্লাহ ডান দিকে বাঁ দিকে তেলে ভেজে দেখে নিল, হৃদয়টা পেয়ে গেলেন, আর যখনই হৃদয়টা পেয়ে গেলেন তখন আল্লাহ ওনাকে জায়গা দিয়ে দিলেন। আমার পকেটে একটা মোবাইল আছে, আপনি যদি পকেটে হাত ভরেন তো থাপ্পড় খাবেন, চোর, আর আপনি যদি আমার হৃদয়ে হাত ভরেন জীবনে চোর হবেন না, আমার হৃদয়টা যখন নিয়ে নেবেন তখন ওটা বের করে বলবো এটা লেন, ব্যবহার করেন, খুব ভালো মাল, ভিওর মাল কিনেছিলাম, আপনাকে দিয়ে দিলাম। যে হৃদয় দিয়ে মাল নিলে সে চোর হয় না, আর পকেটের ভিতরে হাত ভরলে সে চোর হয়। তো বিশ্ব হযরত ইব্রাহিম আল্লাহর হৃদয়ের ভিতরে নিজেকে জয় করিয়ে ওই জায়গাটা নিয়েছে। এখানে অনেক কথা আছে কিভাবে আল্লাহ কুলি জয় করেছেন, শুধু তাই নয়,
আমরা উম্মত হচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু ওর নামে আমরা এখনো দরুদ পড়ব না, পড়লে আমাদের সালাত হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন আমাদের ভিতরে আসলো? এখানেও লম্বা ঘটো আছে সাবে মেরাজের। তো যে কথা আমি বলতে যাইছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জায়গাটাকে ইব্রাহিমকে দিলেন, এই পর্যন্ত দিয়ে উনি শেষ করেননি। যেদিন কাবাটা প্রথম কেবলা ঘোষণা হলো, বিশ্ব নবী সেদিন কেবলায় নামাজ পড়তে গিয়ে মুসল্লাটা কোন জায়গায় রাখবে চিন্তা করছেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, যার যেমন ব্রেন ছিল সে সেরকম বললো, কিন্তু হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু লম্বা করে বলতে দেন। বলে বলো কি বলছো? বলে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহ রহমতের ঘরের দরজা, কাবার পূর্ব দিকে রয়েছে পূর্ব দক্ষিণ কোণে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারোয়া, কাবার পূর্ব দিকে রয়েছে আপনার বংশের প্রতীক চিহ্ন জমজমের কূপ, আপনার দাদি হাজেরার প্রতীক চিহ্ন জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে আপনার পদদাদা ইব্রাহিমের জায়গা। অথবা আমি উমারের মত হচ্ছে, আপনি ইব্রাহিমের জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। ই হযরত উমার যখন এই কথাটা বললেন, এমন সময় জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলে চলে গেলেন, ওয়াত্তাখাদু মিন মাকাম মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, নবী হে তুমি ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়ো, আজও ইমাম আপনি হজে যান উমরাতে যান ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কত গুরুত্ব দিয়েছেন, তোমরা তওয়াফ করো, আর সলাতু তওয়াফ যখন পড়বে তো মাকাম ইব্রাহিমেতে পড়ার চেষ্টা করো। ভিড়ের জন্য মানুষ পারে না, কিন্তু মানুষের হৃদয়টা থাকে এই জায়গাতে দুই রিকাত নামাজ পড়বো, আমার আল্লাহ যাকে ভালোবেসেছে তার জায়গাতে দুটি রিকাত নামাজ পড়ব। তো হৃদয় কে নিয়েছে? দুঃখ করেন না ভগবান বলার লোক, আমি বর্তমানের মানুষ, আমি আপনাদের ভালোবাসি, অত্র এলাকায় ঘুরি, কিন্তু আমরা তো বারো হাটের কানা করি, আজকে এখানে কাল ওখানে পরশু আরেক জায়গায়, কত জায়গায় জামাই আদরের খাবার পায়, হুজুর খান হুজুর লেন হুজুর দেন, আর কত জায়গায় ধাক্কা খায়, যে নোংরামি ধাক্কাগুলো ভাষা দিয়ে বলা যাবে না। আমাদের জীবন জোয়ার ভাটার জীবন, তো আপনি আপনার নামটা নোংরা খাতায় লিখবেন কেন? ইসলাম এর গোলাম মর্তুজার একটা বই পড়ে দেখবেন, খুন ডানা পথ রক্তের ছন্দ, উনি একটা হিন্দু পণ্ডিতের দীর্ঘ লম্বা জীবনকে তুলে ধরেছে। অমুক জায়গায় গেলাম মন্দিরে থাকতে দিল না, অমুক জায়গায় গেলাম উঠতে দিল না, গির্জায় গেলাম রাতে থাকতে দিল না, এই জায়গায় গেলাম এই জায়গায় গেলাম, পৃথিবীর যত জাতি ছিল তাদের উপাসনালয়ে গেলাম, কোনো জায়গায় থাকা খাওয়া পেলাম না, কিন্তু যখন মসজিদে গেলাম তো আমার জন্য বিছানা, আমার জন্য এসি, আমার জন্য ফ্যান, আমার জন্য সমস্ত কিছু, এরপরে খান খান বিছানা দস্তরখানা খাবার, আমি সেদিন ইসলামকে কবুল করেছি। একটা বড় আন্তর্জাতিক ব্যারিস্টার বলছে, এদের খিদমত এদের ভালোবাসা থেকে আমি সেদিন ইসলামকে কবুল করেছি। মসজিদের দরজায় যদি তালা মারতে হয় তাহলে নামাজে তালা মেরে দিয়ে এটা আরো ভালো। এ জাতি শেষ হয়ে গেছে, আমার দুখানা মসজিদ আছে, কাজ রানিং চলছে, এখনো 6-7 লক্ষ টাকা ঋণে আছি, যাবেন দাওয়াত দিলাম দেখে আসবেন কি ক্যাপাসিটি, শুধু মেহমানদের জন্য একটা এক্সট্রা আলমারি, তার জন্য দস্তরখানা, তার জন্য খাওয়া থালা বাটি সমস্ত কিছু, একদম মেহমান 10 জন একসঙ্গে ঢুকলে কারো বাড়ি যেতে হবে না, কারণ এটা ইসলামের একটা অংশ। দিয়ে বিশ্ব নবী এদিকে পর্যটকদের সঙ্গে ব্যস্ত আছে, আর হযরতে বিলাল ঋণ করবি কর উমাইয়ার কাছে করেছে, এ বেঈমানের কাছে ঋণ করেছে, সত্য ঘটনা। ঋণ করার পর মেহমানদেরকে খাইয়ে, তাহলে ইসলাম ঋণ করেও মেহমানের ইজ্জত করতে বলছেন, চলে গেল হযরতে বেলাল নবীজিকে বললেন, রাসূলুল্লাহ
আমি উমাইয়ার কাছ থেকে রিংটা যথেষ্ট পরিমাণে নিয়ে ফেলেছি বেশ কয়েকদিন মেহমানের খিদমত করতে গিয়ে নবীজি বললেন চিন্তা নাই বাইতুল মাল এখন কিছুই নাই যেদিন বাইতুল মালে মাল আসবে বেলাল তুমি আমাকে মনে পড়িয়ে দেবে ওই রিংটা আগে শোধ করে দিব বাকি মালটা বণ্টন হবে কিন্তু করেছে কি বেলাল আজান দেওয়ার জন্য আজানের জায়গাতে কানে হাত দিয়ে দাঁড়িয়েছে এইভাবে আবার আজান দেবে আর ঠিক অমনি টাইমে বেঈমান ওই উমাইয়া বেলালের সামনে এসে দাঁড়িয়ে গেছে আল্লাহ আকবার বলতে যাবার ও বেলালের সামনে দাঁড়িয়ে বলছে কি শোধ দিবি না গলায় দড়ি দিয়ে আবার বেঁধে নিয়ে যাব কারণ বেলাল এককালে ওর ঘরে গোলাম ছিল এবং খুব মেরেছিল বেঈমান সেই দৃশ্যটা মনে পড়াচ্ছে শোধ দিবি না তোর গলাতে দড়ি বেঁধে আবার গোলামের জায়গায় নিয়ে যাব হযরতে বেলাল আজান তো দিলেন কিন্তু মন খারাপ মনে শান্তি নাই বিশ্বনবীকে এসে বলছেন রাসূলুল্লাহ খবর খারাপ বলে কেন বলে আমাকে উমাইয়া এরকম হুমকি দিয়ে গেল যে তোকে আবার বেঁধে নিয়ে যাও খুব মেরে গা হাত পা রক্তে রঞ্জিত করে দিত কেটে যেত লোহার চাবুক করে মারত নবীজি বললেন তোমার কোনো ওয়াদা ছিল ক তারিখে দিব এরকম কোনো ওয়াদা ছিল ওয়াদা পার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা ছিল আমি বলেছিলাম বাস অতি সত্বর দিয়ে দেবো মাল আসলে নবীজি বললেন তুমি আজকে রাত্রে চলে যাও মদিনা ছেড়ে পালিয়ে যাও আমি মসজিদ চালিয়ে নিচ্ছি অন্য কাউকে দিয়ে তুমি মদিনা থেকে চলে যাও যেদিন মাল আসবে তোমাকে ডেকে নিব তুমি কোথায় থাকবে খবরটা আমাকে দিও হজরের আজান দেন বেলাল হজরের আজান দিলেন আজান হলো আর আজানের শেষে সব মুসল্লিরা এসে হাজির হয়েছে এমন সময় হজরের সমস্ত মুসল্লিরা ঘোরাফেরা করছে আর এমন সময় বিদেশ থেকে তিন চার উট বুঝাই করা মাল চলে আসলো আল্লাহ নবী সালাম ফেরার পর বলছে বেলালকে আটকাও সাহাবিরা অবাক এ রাসূলুল্লাহ কোনে আজান দিল বলছে বলছি আটকাও কেউ তো জানে না বেলাল পালাবে একমাত্র রবিজি জানছেন বেলাল পালাবে লুকিয়ে যখনই সাহাবিদেরকে বলছে বেলালকে আটকাও সাহাবিরা বলছেন রাসূলুল্লাহ এই মাত্র বেলাল আজান দিয়ে গেল কিন্তু বলছেন না তোমাদেরকে বলছি তোমরা বেলালকে আটকাও দুইজন সাহাবি ধরে গিয়ে দেখছেন বেলাল তখন ঘোড়ার উপরে চেপে দিয়েছে আর লাগাম ধরে নিয়েছে শুধু ঘোড়াকে একটা চাবুক মারবে মদিনা থেকে বেরিয়ে চলে যাবে এই অবস্থায় সাহাবি দুজন পৌঁছে গিয়ে বলছেন বেলাল রে তোকে বিশ্বনবী এই মাত্র ডাকলো এখনই তুমি আমাদের সঙ্গে এসো বেলাল ওই অবস্থায় এলেন আসার পর যখন নবীজির কাছে দাঁড়ালেন নবীজি বললেন বেলাল রে তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে তোমার দোয়া কবুল করে নিয়েছে একটা উটকে নিয়ে বেঈমানের ঘরে চলে যাও ওর যতটি মাল দেওয়ার দিয়ে দাও বাকিটা রিটার্ন তুমি ফিরিয়ে নিয়ে চলে এসো কি বুঝলেন মেহমানের খিদমত কি বুঝলেন কি বুঝলেন মেহমানের খিদমত যারা টিপে টিপে চলে সারা জীবন চলতে হয় আর যারা উদার চিত্তে চলে তারাও চলে একই কাঞ্চনজঙ্ঘাতে এসি টু টায়ার ওলাও যেছে থ্রি টায়ার ওলার যেছে জেনারেল ছাগলের মতো যেছে সবাই পৌঁছাবে কলকাতায় ভাইয়া আল্লাহ বলছেন ইন শাকারতুম লাজিদান্নাকুম তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের বহির প্রকাশ করো তা আমি তোমাদেরকে দিতে থাকব আর যদি কুঞ্জুসি করো তাহলে আমিও কাবু করে ছেড়ে দিব সারা জীবন তুমি কুঞ্জুসি করবে জি ভাই অতএব আজকের বক্তব্যের শেষ সারাংশটা আপনাদেরকে টেনে দিছি টাইম হয়ে গেছে ইমাম সাহেব বলেছে চল্লিশই নেমে যাবেন পরে বিভ্রান্ত অবস্থা এগুলো বিভ্রান্ত অবস্থা আপনাদের ব্যাপার আমরা বক্তা বিভিন্ন জায়গায় প্রচার কোথায় কথায় কথা মুখ থেকে বেরিয়ে যাবে এমন একটা মসজিদে রমজানে পৌঁছিয়েছিলাম আজ থেকে পাঁচ সাত বছর আগে রমজানের মতো টাইমে মানুষের মুখে ধূপ আটকে যাচ্ছে অথচ ফ্যানের নিচে শুয়েছি মেহমান সুইচ অফ করে দেওয়া হয়েছে সে কোন মসজিদ সে মানুষটা কেমন রমজান মাসে একটা বিদেশি মেহমান কোন জায়গায় এটা জিজ্ঞেস করতে চাইবেন না তাহলে তারা মসজিদের কি খিদমত করে আল্লাহ চেয়েছেন খিদমতের জন্য দুটি মিনিট আপনাদের কাছে নিয়ে নিচ্ছি ইমাম সাহেব বলেছিলেন চল্লিশে ছাড়তে হবে মাফ চেয়ে নিয়েছি আপনাদেরকে ক্ষমা চাইছি চলেন আল্লাহ বলছে ওখানে আয় চিরদিন ইজ্জতের খাবার খাওয়াবো
আমার ঘরে আসলে জীবনে অভাব দেখবি না সারা জীবন মতের আগে পর্যন্ত আমার মেহমানের খাতাতে তো লিস্ট নাম থাকবে কিন্তু আজকে আমরা সব দাওয়াতে পৌঁছায় আল্লাহ দাওয়াতে পৌঁছাইছি না মানিস্তাতা ইলাইহি সাবিলা ভগবান গোলার লোককে এবার সরাসরি বলছি যাদের টাকা আছে পাসপোর্ট করেন রেডি হন হজ করেন উমরা করেন আল্লাহর ঘরে হাজিরি দিয়ে আসেন দালালে ছড়াছড়ি হয়ে গেছে আমি নিজে নূর মোহাম্মদ দালালের পাল্লাই পড়ে ঠকেছি তখন থেকে একটা বলিষ্ঠ নিয়ত করে নিয়েছি হজ উমরার সঠিক সার্ভিস কাকে বলে সাথীদেরকে নিয়ে যে দেখিয়ে দিব এবং মক্কাতে গিয়ে আমি আজকে 9 বছর যাচ্ছি মক্কাতে গিয়ে এই ইতিহাসগুলোকে খুলে খুলে বর্ণনা করব কোন জায়গায় কি আছে আজ পর্যন্ত কোনো ট্রাভেল সেজেন্ট করেন না যদি হাজি থাকেন আমার সঙ্গে মোলাকাত করেন 10টা প্রশ্ন করব 8টা দিতে পারবেন না উত্তর যেই জায়গায় পৌঁছাতে পেরেছেন কিনা কারণ যারা বিজনেস করে তারা বিজনেস করে যারা সেবা করে তারা সেবা করে অতএব আজকের খুতবার আমার মূল সার অংশ ছিল চলেন আল্লাহর মেহমান হয়ে যাই চলেন আল্লাহর মেহমান হয়ে যাই চলেন আল্লাহর মেহমান হয়ে যাই আল্লাহর ডাকে একবার সারা দিয়ে মক্কা মদিনার মাঠ থেকে ঘুরে আসি এটাই ছিল আমার খুতবার মূল সারাংশ এবং এই আল্লাহর ঘরে যারা দায়িত্ব আছেন তারা আপনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে বলে এই দায়িত্বটা দিয়েছে এটা কোনো ভোটে হয় না নির্বাচন করে হয় না নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসে বলে মসজিদের দায়িত্ব দিয়েছে মসজিদে যে মেহমান আসবে আপার লেভেলের খিদমতে পৌঁছিয়ে দেন একটা ছোট কথা না বললে পারছি না প্রতি বছর আমি 4 থেকে 5 জন বড় বড় আলিমকে আমার বাড়িতে দাওয়াত করি তাদেরকে নিয়ে আসি খাওয়ায় বিদায় করি নিয়ে আসি খাওয়ায় বিদায় করি উদ্দেশ্য কি বছরে আমার শ্বশুরবাড়ির কুটুম 5 বার সালার বাড়ির কুটুম 5 বার পিআইয়ের কুটুম 5 বার সব কুটুম আমার ঘরে খাবে আমার আল্লাহ এবং রসুলের ঘরের লোক আসবে না এটা হতেই পারে না আমার দস্তরখানা সারা বছরে যদি 20 বার দস্তরখানা পাচ্ছি কে এসেছে শালা কে এসেছে শালি কে এসেছে বিয়াই কে এসেছে বন্ধু কে এসেছে তাহলে আমার রসুলের কুটুম কখন আসবে আমার আল্লাহর কুটুম কখন আসবে এর জন্য প্রতি বছর একটা ডেট আমার থাকে আমি 8-10 জন আলিমকে বাড়িতে নিয়ে এসে তাদেরকে খাওয়াই বিদায় করি আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় যে আমি আল্লাহ এবং রসুলের মেহমানকে পেয়েছি আজকেই শুক্রবার এই মসজিদে যদি একটা মেহমান আসে সে চাওয়ালা হতে পারে মশারিওয়ালা হতে পারে আর কিছু হতে পারে আর আপনার ঘরে যদি আপনার বিয়াই আছে প্রফেসর ওর থেকে এর মেহমানটার ইজ্জত বেশি ই আল্লাহর মেহমান ও আপনার মেহমান আর ইজ্জত করলে আপনি আপনার করলেন এই মেহমানটা যদি ইজ্জত করেন তো আপনি আল্লাহর ইজ্জত রাখলেন আল্লাহ খুশি হবে আপনার উপরে যে আমার মেহমান এসেছিল আমার বাড়িতে তুমি খিদমত করেছ তোমার খিদমত আমি করব আল্লাহ করবেন খিদমত ভাইরা আমার এগুলো আর বলা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنا أول بيت وضيع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بسم الله الرحمن الرحيم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا بارك الله لنا ولكم الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب محترم معزز প্রশংসা আল্লাহ গুণগান গুণকীর্তন স্তব স্তুতি আল্লাহ যে রব্বুল আলামিন আজকে তার ঘরে নিয়ে এসে আমাদেরকে ফরজাইন নামাজ পড়ার তৌফিক ইনায়াত করেছেন সেই মাবুদের দরবারে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি যে বিষয়টা ধরেছি দু ঘন্টা তো ক্লিয়ার করা যাবে না ঘন্টা ছয় লাগবে শুধু স্বল্প কিছু কিছু ইশারা দিয়ে দিয়ে যতটা না বললে নয় অতটা বলে সমাপনী দিব ইনশাআল্লাহ পৃথিবীর প্রথম ঘর আল্লাহর ঘর তার এক ঘর ছিল না সেই ঘরটা তৈরি হয়েছে আদম আলাইহিস সালামের জন্মের আড়াই হাজার বছর পূর্বে এই পৃথিবীতে রাজত্ব করেছে জিনেরা সাতশো বছর তাদের ভিতরে সাতখানা নবীও ছিল তারা নবীদেরকে হত্যাও করেছে মেনেছে অবাধ আচরণে চলে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে আনলেন কাবা শরীফের ব্যাপারে দুইটা ইতিহাসে সেগুলো শর্টশর্ট করে বলে দিচ্ছি লম্বা কথাগুলোকে আদমের যেদিন জন্ম হয় সেদিন কাবা জন্ম হয় আরেকজন বলছে আড়াই হাজার বছর পূর্বে রহমতের ফেরেস্তা দিয়ে কাবা তৈরি হয় পৃথিবীর বুকে আল্লাহর ঘর কেন করা হলো আল্লাহ তো বাস করার দরকার প্রয়োজন করেন আল্লাহ তো আর রহমান আরশাস্তাওয়া তিনি আরশের সিংহাসনে আছেন তাহলে কি মক্কাতে উনি বেড়াতে আসেন কখনো কখনো ওর ঘরে জি না আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন ওজিয়ালিন নাস ঘরটা আমার তৈরি করেছি মানুষের জন্য সারা পৃথিবীতে এতগুলো মানুষ তারা বিভ্রান্ত অবস্থায় থাকবে তারা তো তার মাবুদের কাছে কিছু চাইলে তার দরজাই তো দাঁড়াবে তাহলে একটা দরজা তো থাকতে হবে আমি ভগবান গলায় বাস করি
আমার এখানে পঞ্চায়েত হোক মিউনিসিপ্যালিটি হোক একটা জায়গা তো থাকতে হবে যেখানে আমি কোনো দরখাস্ত দিব তো দুনিয়া আখেরাতের যত দরখাস্ত দেওয়ার জায়গা সেই কাবা সেখানে আল্লাহ একটা ঘর বানিয়েছে বলছে এটা আমি মানুষের জন্য বানিয়েছি হুদাল্লিন নাস এখান থেকে সারা পৃথিবীতে হেদায়েতের তরঙ্গ বইয়ে চলে যাবে এটা হয়ে গেল শর্ট কথা এরপরে ওই কাবাতে প্রতিদিন 360টা রহমত নাজিল হয় আর ওই কাবা কেন্দ্রিক পৃথিবীতে কয়েক কোটি মসজিদ আছে যারা কাবলাকে মুখী করে করা হয়েছে আজকে আপনাদের এই মসজিদটা ওই কাবা কেন্দ্রিক পরিচালিত কারণ মসজিদে তিনটে জিনিস আছে একটা হচ্ছে মসজিদ বানানো আর একটা মসজিদ পরিচালনা করা আর মসজিদে ইবাদত করা ইবাদতটা আপনার আমার হাতে নাই ওটা সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে চলছে বানানোর ব্যাপারে এখানে একটা কমিটি আছে এটাকে কি করতে হবে সংরক্ষণের বিষয়ে তারা বানাবে এটাকে পরিচালনা করবে ইমাম মুয়াজ্জিন রেখে তার কমিটি আছে কিন্তু ইবাদতের ব্যাপারে সারা পৃথিবীর মসজিদ সকলের সমান সমঅধিকার এর জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আন্নাল মাসাজিদ আল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা সারা পৃথিবীর সমস্ত মসজিদ হলো আমার এখানে তোমরা এসে আমাকেই ডাকবে এখানে অন্য কাউকে ডাকিও না অন্য কারোর জন্য এটা নয় তাহলে হলো মসজিদ এগুলোর পেছনে অনেক আয়াত অনেক হাদিস আছে আমি শর্টে শর্টে সারছি তো আজকে পৃথিবীতে যত মসজিদ আছে সব আল্লাহর ঘর সব আল্লাহর ঘর সব আল্লাহর ঘর সব আল্লাহর ঘর দি আল্লাহ এই আল্লাহর ঘরকে কেন্দ্র করে কি বলছেন আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে কিন্তু সব ঘরকে দিয়ে তফসির করা যাবে যেমন ছোট্ট একটি সূরা আমাদের সবারই মুখস্থ আছে লি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শীতা ইয়া সাইফ দিয়ে তারপর আল্লাহ কি বলছেন ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত তোরা এই ঘরের মাবুদের ইবাদত কর এই ঘরটার যে মালিক তার ইবাদত কর এই ঘরের মালিক কিন্তু একজনই তিনি আল্লাহ ফালিয়াবুদু রব্বা হাজাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ সেই রবের ঘরে এই ঘরের মালিক এই ঘরের খিদমত করলে এই ঘরকে ভালোবাসলে বিনিময় কি দিবে তোমাকে রুজির প্রসারতা দেবে অভাব দেখাবে না ও আমানাহুম মিন খব এবং তোমাদেরকে নিরাপত্তা দেবেন সে বলেছে কোন দিক থেকে তোমাদের উপরে অত্যাচার আসবে না আজকে এই ঘরের খিদমত ছেড়েছি আমাদের উপরে অত্যাচার চলছে শর্ট কথা বললাম অনেক কথা এর ভিতরে ছিল এখন আমার বেশ বক্তব্যটা মেন হচ্ছে কাবাকে সামনে রেখে শুধু মসজিদ নিয়ে আর দুটা কথা বলে দিই আল্লাহর ঘর এখানে কি কি হবে শুধু নামাজ জি না এটাই আমাদের ধারণা ভুল মসজিদ শুধু নামাজের জন্য নয় মসজিদে নামাজ হবে মসজিদে মুসলিমদের বিচার হবে মসজিদ আদালত মসজিদে বিয়ে পড়ানো হবে মসজিদে ক্লাস চলবে দিনই শিক্ষা চলবে যদি ফরজ নামাজের পর কোনো শিক্ষক উঠে দাঁড়িয়ে আপনাকে কোরআন হাদিস শিখায় আর একজন যদি বলে আমি সুন্নত করবো আপনি চুপ করেন চলবে না শিক্ষাটা ফরজ সুন্নতটা সুন্নত ও বাড়ি চলে যাবে সুন্নত করার জন্য বাড়ি চলে যাবে অথচ বিশ্বনবী বলেছেন বাড়িতে সুন্নত করলেই নেকি বেশি পাওয়া যাবে সুন্নত নফল তোমরা বাড়িতে পড়ো বাড়িকে কবর বানায়ও না তাহলে গুরুত্ব দিতে হবে এখন ইয়ং ছেলেরা যদি বলে যে মসজিদে কুস্তি লড়াই করব আপসের মধ্যে বক্সিং চলবে ওটা এখানেই শিখবে ওরা আম্মা জানায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা যখন কুস্তি লড়াই করবে আপনি আমাকে দেখাবেন মসজিদে নববীর ভিতরে কুস্তি লড়াই চলছে আর তাদের রেফারি হয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ নবী বললেন আয়েশা আমি জানালার পাশে দাঁড়িয়ে যাব তুমি আমার কাঁধের ফাঁক দিয়ে সাহাবীদের কুস্তি লড়াই দেখবে মসজিদে কুস্তি লড়াই করা যাবে জানে না মানুষ
মসজিদে শিশুদের কত অধিকার আছে জানেন বাচ্চা ছেলে আসলে ধুমকে তেরে দেয় জি না মাল্লার নবী ফরজ নামাজে এই আসরের নামাজে সাজদার হালাতে পড়ে আছে ইমাম হোসেন এসে ঘাড়ে চড়ে নিয়েছেন ইমাম হাসান পাছায় ঠেলছে হযরতে জিবরাইল আমিন এসে কানে কানে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ হোসেন যতক্ষণ পর্যন্ত ঘাড় থেকে না নামবে ততক্ষণ আপনি সাজদা থেকে মাথা তুলবেন না এটা আল্লাহ বলেছেন শিশুদের অধিকার আছে আল্লাহর নবী খুতবা দিচ্ছেন ইমাম হোসেন আর হাসান দুইজন শিশু মসজিদের দরজায় চলে এসেছেন উনি খুতবা থেকে নেমে গিয়ে দুইজনকে দুই কাঁধে নিয়ে আবার এসে কাঁধে থাকা অবস্থায় খুতবা দিলেন বলেন আজকের ইমামের চাকরি থাকবে নিজের নাতিটা যদি কোলে নেয় নে কোলে নিয়ে খুতবা দিলেন এবং এই এটাকে আল্লাহকে কত ভালো লাগলো যে সূরা তাওবাতে একটা আয়াত নাযিল করলেন আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া জি ভাই মসজিদে ইমামের কতটা অধিকার আছে বিশ্বনবী চলে এসেছেন মুসল্লায় দাঁড়িয়ে গেছেন বেলাল তকবীর দেবেন বিশ্বনবী ফরজ গোসল ভুলে গেছিলেন সমস্ত সাহাবী দাঁড়িয়ে থাকলেন উনি আবার গেলেন গোসল করলেন তারপর আসলেন একটা ইমামের কত অধিকার আছে তো মসজিদের খিদমত দুই ধরনের হয় একটা হয় ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহর খিদমত আর একটা হচ্ছে জাতির খিদমত করা যাবে মসজিদে যেহেতু এর উপরে অনেক অনেক হাদিস আছে ছোট্ট একটি শোনাই আল্লাহর নবী বললেন বেলাল আমি মসজিদে থাকব আমার কাছে যখন কোনো মেহমান এসে যাবে সে আল্লাহর মেহমান যখনই মসজিদের চৌকাটাতে যে কেউ ঢুকে গেল এক্স ওয়াই জেড সে কিন্তু আল্লাহর মেহমান বিধায় আমি বিদেশে পর্যটকদের সঙ্গে যদি খুব ব্যস্ত থাকি বেলাল তোমার দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো মেহমানদের উন্নত মানের মেহমানদারি করাবে কারণ ঋণ করে করাবে ঋণ করে আর মেহমান চলে গেলে ওই ঋণের দায়িত্ব আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম বিশ্বে একটাই জাতি আছে যে মেহমানের খিদমত বুঝে মুসলমান খাইয়ে আনন্দ পায় আর অন্য জাতিরা খেয়ে আনন্দ পায় দেখবেন কোনো ভোজে হিন্দুদের ভোজ হোক আর কোনো জাতির ভোজ হোক তো ওই ভোজে কানটা লাগাবেন আমি এতগুলো পিস খেয়েছি আমি এতগুলো মেরে দিয়েছি আমাকে খেয়াল করতে পারেনি এতগুলো মেরেছি আর মুসলিমদের খবরটা নিয়ে দেখবেন এরা যত পারবে মেহমানকে খাওয়াবে শেষকালে আরে না হয় আমরা মুড়ি খেয়ে নেবো খাওয়াতো মেহমানকে এটা হচ্ছে মুসলিমদের মিজাজ এই মিজাজটা কোথা থেকে এসছে এই মিজাজটা এসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কারণ রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী নিজে না খেয়ে চেরাক নিমিয়ে দিয়ে মেহমানকে খাইয়েছেন এ হলো আমাদের জাতির ইতিহাস আজকে মেহমানের যে কত আপার ইজ্জত আছে বিশ্বনবী বলছেন মেহমান রহমত নিয়ে আসে গজব নিয়ে চলে যায় আর মেহমান যখন আসে তোমার বাড়িতে বরকত নিয়ে আসে আর বিশ্বনবী বলছেন যার আখেরাতের উপরে বিশ্বাস আছে এবং আল্লাহর উপরে বিশ্বাস আছে সে যেন মেহমানের ইজ্জত করে আজকে এটা ভগবান গোলা বলে নয় এটা লাল গোলা হতে পারে মুর্শিদাবাদ হতে পারে বর্ধমান হতে পারে এই মসজিদে যদি কোনো মেহমান উঠে যায় সঙ্গে সঙ্গে অত্র এলাকায় মুসলিমদের দায়িত্ব পড়ে গেল তার উন্নত মানের ইজ্জত করা খুব তাড়াতাড়ি মসজিদে এসি লাগান কেউ এসে শুয়ে থাকবে এসি চালাবে ফ্যান চালাবে আনন্দ পাবে সে পাবে ধোঁয়া দিয়ে যাবে ভগবান গোলাকে মেহমান আসবে বাইরের বড় বড় আলিম আসবে এখানে এসে তারা থাকবে আপনারা চিন্তা করে দেখেছেন কোনোদিন এখানে বড় বড় শাইখুল হাদিস বড় বড় বক্তা আলিম এসে এখানে থাকবে দুদিন একদিন এলাকা কাজ করবে দাওয়াতে তাবলিগ করবে বেরিয়ে চলে যাবে তাদের জন্য সমস্ত ব্যবস্থা এই জাতিকে নিতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত গুরুত্ব দিয়েছেন এই বিষয়টা আপনাদের জানা নাই আল্লাহ নিজে বলছেন আল্লাহ দাওয়াত দিচ্ছেন আজকে আমার বাড়িতে কার্ড এসছে বিয়ের সালার বিয়ের কার্ড সালির বিয়ের কার্ড বন্ধুর বিয়ের কার্ড বিয়াই বেটার বিয়ে হবে তার বিয়ের কার্ড সেটাকে ইনভাইটটাকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছি যে না ছাড়া যাবে না বিরাট দায়িত্ব আছে আর ভাই চলেন একটু আমার বাড়ি না পরশু দিন আমার বন্ধুর বিয়ে বলো না স্যার এটা ছাড়া যাবে না কিন্তু আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আওয়ালা বাইতিন
উদিয় লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মুসলমানকে দাওয়াত দিয়ে বলছেন আয় আয় আমার ঘরে আয় আমার ঘরটা আছে মক্কা মুকাররমাতে তিনি তার ঘরের ঠিক জায়গার প্রমাণটা দিয়ে দিল এই জায়গায় তোরা পয়ে যা এই ঘরটা তোদের জন্য বানিয়েছি রে তোরা আসবি আমার ঘরের সামনে মেহমান হয়ে আসবি আর আমার দরজা ধরে কাঁদবি তোদের যত রকম দুনিয়া আখেরাতের অভিযোগ আছে আমি সব শুনে নিব ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা মিনান ওখানে যখন তোরা আসবি তো মাকামে ইব্রাহিম দেখতে তোরা পাবে এটাকে ক্লিয়ার করতে অনেক সময় লাগবে কতটা শর্ট করতে পারি দেখি আমি বলছি আপনারা আমার বাড়ি আসেন বর্ধমান বিশ্বভারতী দেখাবো আমার বাড়ির পাশে আপনারা আমাকে গিয়ে বলবেন আসেন ভগবান বলা লালবাগ দেখাবো আর আল্লাহ বলছেন আয় আমার বাড়ি মাকাম ইব্রাহিম দেখাবো তাহলে আপনার চয়েস আমার চয়েস ইনার চয়েস ওনার চয়েস স্বয়ং আল্লাহর চয়েস কোন চয়েসটাকে আপনি প্রাধান্য দেবেন দেখার মতো কোনটা হতে পারে আমার চয়েস আপনার চয়েস ইনার চয়েস ওনার চয়েস আর আল্লাহর চয়েস তাহলে ওর ভিতরে গুরুত্ব আছে ওর ভিতরে গুরুত্ব আছে কি গুরুত্ব আছে এই গোটা মসজিদটা আপনারা বানিয়েছেন আমি যদি বলি এই এলাকায় জায়গাগুলো কিনে আমি একটা 20 কোটি টাকার মসজিদ বানিয়ে দেবো ভগবান গলার লোককে টেনশন নেই জায়গা কিনবো আমি মসজিদ বানাবো আমি আপনারা খালি নামাজ পড়বেন ওর খরচাও চালাবো আমি কিন্তু এই মিম্বারে যে জায়গাটা রয়েছে মেহরাবের এইখানে এইদিকে 10 ফুট এইদিকে 10 ফুট এই জায়গাটা খালি আমার নিজের নামে থাকবে এটাকে আমি অফ করব না বাকি মসজিদকে অফ করে দেবো কেউ মানবে গোটা এলাকা মানবে বলে দরকার নাই মাঠে নামাজ পড়ব তোর দানের দরকার নেই আল্লাহর ঘরের ভিতরে তোর জায়গা থাকবে চলেন মক্কায় বর্তমান মক্কাতে 1.5 কোটি মুসল্লা আছে কাবা শরীফে একসঙ্গে কতগুলো লোক নামাজ পড়তে পারবে 1.5 কোটি ক্যাপাসিটি আছে তাহলে কি বিশাল এরিয়া আছে আপনি এবার বুঝালেন তারই ভিতরে কাবার যেটা মেন দরজা সেটা পূর্ব দিকে আছে যেটা সোনার দরজা আপনারা দেখতে পান আর ওই দরজার সামনে ওই জায়গাটা ইব্রাহিমের বাকি গোটাটাই আল্লাহর ওই জায়গাটা ইব্রাহিমের ওর নাম রাখা হয়েছে মাকাম ইব্রাহিম মাকাম মানে জায়গা ইব্রাহিম মানে ইব্রাহিমের জায়গা আর রেস্টিটা কোথা হয়েছে ভগবান বলা রেস্টি অফিসে নয় বর্ধমান রেস্টি অফিসে নয় স্বয়ং কোরআনে এটা কাটার নবীরও ক্ষমতা নেই কোরআন বলছে মাকাম ইব্রাহিম এটা ইব্রাহিমের জায়গা কে দিয়েছেন আল্লাহ জি ভাই কি করে পেল এতগুলো নবী চলে গেল কেউ জায়গা পেল না আল্লাহর ঘরের পাশে পেল কি করে ইব্রাহিমকে 113 বার পরীক্ষা দিতে হয়েছিল প্রতিটি পরীক্ষাতে উনি স্কলারশিপ পেয়েছিলেন 13 বার খুব কঠিন তার থেকে 3 বার আরো কঠিন এই পরীক্ষাগুলো একটা একটা করে যদি 3খানা পরীক্ষা বলতে যাই 3 ঘন্টা লেগে যাবে তো যখন উনি সব দিকে ফার্স্ট ক্লাস হয়ে গেলেন আল্লাহর হৃদয়টাকে উনি পেয়ে গেলেন আল্লাহ ডান দিকে বাঁ দিকে তেলে ভেজে দেখে নিল হৃদয়টা পেয়ে গেলেন আর যখনই হৃদয়টা পেয়ে গেলেন তখন আল্লাহ ওনাকে জায়গা দিয়ে দিলেন আমার পকেটে একটা মোবাইল আছে আপনি যদি পকেটে হাত ভরেন তো থাপ্পড় খাবেন চোর আর আপনি যদি আমার হৃদয়ে হাত ভরেন জীবনে চোর হবেন না আমার হৃদয়টা যখন নিয়ে নেবেন তখন ওটা বের করে বলবো এটা লেন ব্যবহার করেন খুব ভালো মাল ভিওর মাল কিনেছিলাম আপনাকে দিয়ে দিলাম যে হৃদয় দিয়ে মাল নিলে সে চোর হয় না আর পকেটের ভিতরে হাত ভরলে সে চোর হয় তো বিশ্ব হযরত ইব্রাহিম আল্লাহর হৃদয়ের ভিতরে নিজেকে জয় করিয়ে ওই জায়গাটা নিয়েছে এখানে অনেক কথা আছে কিভাবে আল্লাহ কুনি জয় করেছেন শুধু তাই নয় আমরা আমরা উম্মত হচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু ওর নামে আমরা এখনো দরুদ পড়ব না পড়লে আমাদের সলাৎ হবে না
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم কেন আমাদের ভিতরে আসলো এখানেও লম্বা ঘটো আছে সাবে মেরাজের তো যে কথা আমি বলতে যাইছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জায়গাটাকে ইব্রাহিমকে দিলেন এই পর্যন্ত দিয়ে উনি শেষ করেন নি যেদিন কাবাটা প্রথম কেবলা ঘোষণা হলো বিশ্বনবী সেদিন কেবলায় নামাজ পড়তে গিয়ে মুসল্লাটা কোন জায়গায় রাখবে চিন্তা করছেন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যার যেমন ব্রেন ছিল সে এরকম বলল কিন্তু হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু লম্বা করে বলতে দেন বলে বলো কি বলছো বলে কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর রহমতের ঘরের দরজা কাবার পূর্ব দিকে রয়েছে পূর্ব দক্ষিণ কোণে হাজরে আসওয়াদ কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে আপনার বংশের প্রতীক চিহ্ন জমজমের কূপ আপনার দাদি হাজেরার প্রতীক চিহ্ন জমজমের কূপ কাবার পূর্ব দিকে রয়েছে আপনার পদদাদা ইব্রাহিমের জায়গা অথবা আমি উমারের মত হচ্ছে আপনি ইব্রাহিমের জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন ই হযরত উমার যখন এই কথাটা বললেন এমন সময় জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলে চলে গেলেন ওয়াত্তাখাদু মিম্মা মাকাম ইবনে মাকামি ইব্রাহিম মুসাল্লা নবী হে তুমি ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়ো আজ ও ইমাম আপনি হজে যান উমরাতে যান ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কত গুরুত্ব দিয়েছেন তোমরা তওয়াফ করো আর সালাতু তওয়াফ যখন পড়বে তো মাকাম ইব্রাহিমেতে পড়ার চেষ্টা করো ভিড়ের জন্য মানুষ পারে না কিন্তু মানুষের হৃদয়টা থাকে এই জায়গাতে দুই রাকাত নামাজ পড়ব আমার আল্লাহ যাকে ভালোবেসেছে তার জায়গাতে দুটি রিকাত নামাজ পড়ব তো হৃদয় কে নিয়েছে দুঃখ করেন না ভগবান বলার লোক আমি বর্তমানের মানুষ আমি আপনাদের ভালোবাসি অত্র এলাকায় ঘুরি কিন্তু আমরা তো বারোঘাটের কানাকড়ি আজকে এখানে কাল ওখানে পরশু আরেক জায়গায় কত জায়গায় জামাই আদরের খাবার পাই হুজুর খান হুজুর লেন হুজুর দেন আর কত জায়গায় ধাক্কা খায় যে নোংরামি ধাক্কাগুলো ভাষা দিয়ে বলা যাবে না আমাদের জীবন জোয়ার ভাটার জীবন তো আপনি আপনার নামটা নোংরা খাতায় লিখবেন কেন ইসলাম এর গোলাম মর্তুজার একটা বই পড়ে দেখবেন খুন রানা পথ রক্তের ছন্দ উনি একটা হিন্দু পণ্ডিতের দীর্ঘ লম্বা জীবনকে তুলে ধরেছে অমুক জায়গায় গেলাম মন্দিরে থাকতে দিল না অমুক জায়গায় গেলাম উঠতে দিল না গির্জায় গেলাম রাতে থাকতে দিল না এই জায়গায় গেলাম এই জায়গায় গেলাম পৃথিবীর যত জাতি ছিল তাদের উপাসনালয়ে গেলাম কোনো জায়গায় থাকা খাওয়া পেলাম না কিন্তু যখন মসজিদে গেলাম তা আমার জন্য বিছানা আমার জন্য এসি আমার জন্য ফ্যান আমার জন্য সমস্ত কিছু এরপরে খান খান বিছানা দস্তরখানা খাবার আমি সেদিন ইসলামকে কবুল করেছি একটা বড় আন্তর্জাতিক ব্যারিস্টার বলছে এদের খিদমত এদের ভালোবাসা থেকে আমি সেদিন ইসলামকে কবুল করেছি জি মসজিদের দরজায় যদি তালা মারতে হয় তাহলে নামাজে তালা মেরে দিয়ে এটা আরো ভালো এ জাতি শেষ হয়ে গেছে আমার দুখানা মসজিদ আছে কাজ রানিং চলছে এখনো 6-7 লক্ষ টাকা ঋণে আছে যাবেন দাওয়াত দিলাম দেখে আসবেন কি ক্যাপাসিটি শুধু মেহমানদের জন্য একটা এক্সট্রা আলমারি তার জন্য দস্তরখানা তার জন্য খাওয়া থালা বাটি সমস্ত কিছু একদম মেহমান 10 জন একসঙ্গে ঢুকলে কারো বাড়ি যেতে হবে না কারণ এটা ইসলামের একটা অংশ দিয়ে বিশ্ব নবীর দিকে পর্যটকদের সঙ্গে ব্যস্ত আছে আর হযরতে বিলাল ঋণ করবি কর উমাইয়ার কাছে করেছে বেঈমানের কাছে ঋণ করেছে সত্য ঘটনা ঋণ করার পর মেহমানদেরকে খাইয়ে তাহলে ইসলাম ঋণ করেও মেহমানের ইজ্জত করতে বলছেন চলে গেল হযরতে বেলাল নবীজিকে বললেন রাসূলুল্লাহ আমি উমাইয়ার কাছ থেকে ঋণটা যথেষ্ট পরিমাণে নিয়ে ফেলেছি বেশ কয়েকদিন মেহমানের খিদমত করতে গিয়ে নবীজি বললেন চিন্তা নাই বাইতুল মালে এখন কিছুই নাই যেদিন বাইতুল মালে মাল আসবে বেলাল তুমি আমাকে মনে পড়িয়ে দেবে ওই ঋণটা আগে শোধ করে দিব বাকি মালটা বন্টন হবে কিন্তু করেছে কি বেলাল আজান দেওয়ার জন্যে আজানের জায়গাতে কানে হাত দিয়ে দাঁড়িয়েছে এইভাবে এবার আজান দেবে আর ঠিক অমনি টাইমে বেঈমান ওই উমাই
নিয়া বেলালের সামনে এসে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলতে যাবার ও বেলালের সামনে দাঁড়িয়ে বলছে কি শোধ দিবি না গলায় দড়ি দিয়ে আবার বেঁধে নিয়ে যাব কারণ বেলাল এককালে ওর ঘরে গোলাম ছিল এবং খুব মেরেছিল বেঈমান সেই দৃশ্যটা মনে পড়াছে শোধ দিবি না তোর গলাতে দড়ি বেঁধে আবার গোলামের জায়গায় নিয়ে যাব হযরতে বেলাল আজান তো দিলেন কিন্তু মন খারাপ মনে শান্তি নাই বিশ্বনবীকে এসে বলছেন রাসূলুল্লাহ খবর খারাপ বলে কেন বলে আমাকে উমাইয়া এরকম হুমকি দিয়ে গেল যে তোকে আবার বেঁধে নিয়ে যাব খুব মেরে গা হাত পা রক্তে রঞ্জিত করে দিত কেটে যেত লোহার চাবুকে করে মারত নবীজি বললেন তোমার কোনো ওয়াদা ছিল ক তারিখে দিব এরকম কোনো ওয়াদা ছিল ওয়াদা পার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওয়াদা ছিল আমি বলেছিলাম বাস অতি সত্তর দিয়ে দেবো মাল আসলে নবীজি বললেন তুমি আজকে রাত্রে চলে যাও মদিনা ছেড়ে পালিয়ে যাও আমি মসজিদ চালিয়ে নিচ্ছি অন্য কাউকে দিয়ে তুমি মদিনা থেকে চলে যাও যেদিন মাল আসবে তোমাকে ডেকে নিব তুমি কোথায় থাকবে খবরটা আমাকে দিও হজরের আজান দেন আল বেলাল হজরের আজান দিলেন আজান হলো আর আজানের শেষে সব মুসল্লিরা এসে হাজির হয়েছে এমন সময় হজরের সমস্ত মুসল্লিরা ঘোরাফেরা করছে আর এমন সময় বিদেশ থেকে তিন চার উট বুঝাই করা মাল চলে আসলো আল্লাহ নবী সালাম ফেরার পর বলছে বেলালকে আটকাও সাহাবীরা অবাক এ রাসূলুল্লাহ কোনে আজান দিল বলছে বলছি আটকাও কেউ তো জানে না বেলাল পালাবে একমাত্র রবিজি জানছেন বেলাল পালাবে লুকিয়ে যখনই সাহাবিদেরকে বলছে বেলালকে আটকাও সাহাবিরা বলছেন রাসূলুল্লাহ এই মাত্র বেলাল আজান দিয়ে গেল কিন্তু বলছেন না তোমাদেরকে বলছি তোমরা বেলালকে আটকাও দুইজন সাহাবি ধরে গিয়ে দেখছেন বেলাল তখন ঘোড়ার উপরে চেপে দিয়েছে আর লাগাম ধরে নিয়েছে শুধু ঘোড়াকে একটা চাবুক মারবে মদিনা থেকে বেরিয়ে চলে যাবে এই অবস্থায় সাহাবি দুজন পৌঁছে গিয়ে বলছেন বেলাল রে তোকে বিশ্বনবী এই মাত্র ডাকলো এখনই তুমি আমাদের সঙ্গে এসো বেলাল ওই অবস্থায় এলেন আসার পর যখন নবীজির কাছে দাঁড়ালেন নবীজি বললেন বেলাল রে তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছে তোমার দোয়া কবুল করে নিয়েছে একটা উটকে নিয়ে বেঈমানের ঘরে চলে যাও ওর যতটি মাল দেওয়ার দিয়ে দাও বাকিটা রিটার্ন তুমি ফিরিয়ে নিয়ে চলে এসো কি বুঝলেন মেহমানের খিদমত কি বুঝলেন কি বুঝলেন মেহমানের খিদমত যারা টিপে টিপে চলে সারা জীবন চলতে হয় আর যারা উদার চিত্তে চলে তারাও চলে একই কাঞ্চনজঙ্ঘাতে এসি টু টায়ার ওলাও যেছে থ্রি টায়ার ওলা যেছে জেনারেল ছাগলের মতো যেছে সবাই পৌঁছাবে কলকাতায় ভাইয়া আল্লাহ বলছেন ইন শাকারতুম লাজিদান্নাকুম তোমরা যদি আমার দেওয়া নিয়ামতের বহির প্রকাশ করো তো আমি তোমাদেরকে দিতে থাকবো আর যদি কুঞ্জুসি করো তাহলে আমিও কাবু করে ছেড়ে দিব সারা জীবন তুমি কুঞ্জুসি করবে জি ভাই অতএব আজকের বক্তব্যের শেষ সারাংশটা আপনাদেরকে টেনে দিছি টাইম হয়ে গেছে ইমাম সাহেব বলেছে চল্লিশই নেমে যাবেন বিভ্রান্ত অবস্থা এগুলো এগুলো বিভ্রান্ত অবস্থা আপনাদের ব্যাপার আমরা বক্তা বিভিন্ন জায়গায় প্রচার কোথায় কথায় কথা মুখ থেকে বেরিয়ে যাবে এমন একটা মসজিদে রমজানে পৌঁছিয়েছিলাম আজ থেকে পাঁচ সাত বছর আগে রমজানের মতো টাইমে মানুষের মুখে ধূপ আটকে যাচ্ছে অথচ ফ্যানের নিচে শুয়ে আছি মেহমান সুইচ অফ করে দেওয়া হয়েছে সে কোন মসজিদ সে মানুষটা কেমন রমজান মাসে একটা বিদেশি মেহমান কোন জায়গাটা জিজ্ঞেস করতে চাইবেন না তাহলে তারা মসজিদের কি খিদমত করে আল্লাহ চেয়েছেন খিদমতের জন্য দুটি মিনিট আপনাদের কাছে নিয়ে নিচ্ছি ইমাম সাহেব বলেছিলেন চল্লিশে ছাড়তে হবে মাফ চেয়ে নিয়েছি আপনাদেরকে ক্ষমা চাইছি চলেন আল্লাহ বলছে ওখানে আয় চিরদিন ইজ্জতের খাবার খাওয়াবো আমার ঘরে আসলে জীবনে অভাব দেখবি না সারা জীবন মতের আগে পর্যন্ত আমার মেহমানের খাতাতে তোর লিস্ট নাম থাকবে কিন্তু আজকে আমরা সব দাওয়াতে পৌঁছাই আল্লাহ দাওয়াতে পৌঁছাইছি না মানিস তাতা ইলাইহি সাবিলা ভগবান গোলার লোককে এবার সরাসরি বলছি যাদের টাকা আছে পাসপোর্ট করেন রেডি হন হজ করেন উমরা করেন আল্লাহর ঘরে হাজিরি দিয়ে আসেন
দালালে ছড়াছড়ি হয়ে গেছে, আমি নিজে নূর মোহাম্মদ দালালের পাল্লায় পড়ে ঠকেছি, তখন থেকে একটা বলিষ্ঠ নিয়ত করে নিয়েছি হজ উমরার সঠিক সার্ভিস কাকে বলে সাথীদেরকে নিয়ে যে দেখিয়ে দিব। এবং মক্কাতে গিয়ে আমি আজকে 9 বছর যাচ্ছি, মক্কাতে গিয়ে এই ইতিহাসগুলোকে খুলে খুলে বর্ণনা করব কোন জায়গায় কি আছে। আজ পর্যন্ত কোনো ট্রাভেল এজেন্ট করেন না, যদি হাজি থাকেন আমার সঙ্গে মোলাকাত করেন, 10টা প্রশ্ন করব, 8টা দিতে পারবেন না উত্তর যে এই জায়গায় পৌঁছাতে পেরেছেন কিনা। কারণ যারা বিজনেস করে তারা বিজনেস করে, যারা সেবা করে তারা সেবা করে। অতএব আজকের খুতবার আমার মূল সার অংশ ছিল, চলেন আল্লাহর মেহমান হয়ে যাই, চলেন আল্লাহর মেহমান হয়ে যাই, চলেন আল্লাহর মেহমান হয়ে যাই, আল্লাহর ডাকে একবার সাড়া দিয়ে মক্কা মদিনার মাঠ থেকে ঘুরে আসি। এটাই ছিল আমার খুতবার মূল সারাংশ। এবং এই আল্লাহর ঘরে যারা দায়িত্ব আছেন, তারা আপনারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই দায়িত্বটা দিয়েছে। এটা কোনো ভোটে হয় না, নির্বাচন করে হয় না, নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসে বলে মসজিদের দায়িত্ব দিয়েছে। মসজিদে যে মেহমান আসবে আপার লেভেলের খিদমতে পৌঁছিয়ে দেন। একটা ছোট কথা না বললে পারছি না, প্রতি বছর আমি 4 থেকে 5 জন বড় বড় আলিমকে আমার বাড়িতে দাওয়াত করি, তাদেরকে নিয়ে আসি, খাওয়াই, বিদায় করি, নিয়ে আসি, খাওয়াই, বিদায় করি। উদ্দেশ্য কি? বছরে আমার শ্বশুর বাড়ির কুটুম 5 বার, সালার বাড়ির কুটুম 5 বার, পিআইয়ের কুটুম 5 বার, সব কুটুম আমার ঘরে খাবে, আমার আল্লাহ এবং রসুলের ঘরের লোক আসবে না, এটা হতেই পারে না। আমার দস্তরখানা সারা বছরে যদি 20 বার দস্তরখানা পাচ্ছি, কে এসেছে? শালা। কে এসেছে? শালি। কে এসেছে? পিআই। কে এসেছে? বন্ধু। কে এসেছে? তাহলে আমার রসুলের কুটুম কখন আসবে, আমার আল্লাহর কুটুম কখন আসবে? এর জন্য প্রতি বছর একটা ডেট আমার থাকে, আমি 8-10 জন আলিমকে বাড়িতে নিয়ে এসে তাদেরকে খাওয়াই, বিদায় করি। আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় যে আমি আল্লাহ এবং রসুলের মেহমানকে পেয়েছি। আজকেই শুক্রবার এই মসজিদে যদি একটা মেহমান আসে, সে চাওয়ালা হতে পারে, মশারিওয়ালা হতে পারে, আর কিছু হতে পারে, আর আপনার ঘরে যদি আপনার বিয়াই আছে প্রফেসর, ওর থেকে এর মেহমানটার ইজ্জত বেশি। ই আল্লাহর মেহমান, ও আপনার মেহমান, আর ইজ্জত করলে আপনি আপনার করলেন, এই মেহমানটা যদি ইজ্জত করেন তো আপনি আল্লাহর ইজ্জত রাখলেন। আল্লাহ খুশি হবে আপার উপরে যে আমার মেহমান এসেছিল আমার বাড়িতে, তুমি খিদমত করেছো, তোমার খিদমত আমি করব, আল্লাহ করবেন খিদমত। ভাইরা আমার এগুলো আর বলা বাহুল্য, অনেক কথা পেরিয়ে গেল 5 মিনিট, আমরা বক্তা মানুষ, আমাদের মুখ লম্বা, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই 5 মিনিটের জন্য আপনারা আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আল্লাহ মালাইকাতাহু ইসাল্লুনা আলা নবী ইয়া আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।